বিরামপুরে তিন মেধাবী শিক্ষার্থীর পাশে জেলা প্রশাসক শাকিল আহমেদ। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানা, ডেস্ক রিপোর্ট। 30 জুলাই রবিবার দুপুর 1টায় দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে সম্মানিত জেলা প্রশাসকের কার্যালয়ে দিনাজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শাকিল আহমেদ বিরামপুর উপজেলায় একসাথে জন্ম নেওয়া তিন ভাই বোন 28 জুলাই প্রকাশিত SSC পরীক্ষার ফলাফলে GPA 5 পেয়েছে। এই তিন ভাই বোন মেধাবী শিক্ষার্থীকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং তাদেরকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতে তাদের লেখাপড়ার কোনো প্রকার সমস্যা যেন না হয় সে বিষয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে সার্বিক সহযোগিতা গ্রহণ করা হবে এই মর্মে আশ্বস্ত করেন। জানা যায় এই তিন মেধাবী শিক্ষার্থী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়োগপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের জোহানেস মুর্মুর ছেলে লাশার সৌলভ মুর্মু ও দুই মেয়ে মেরি মৌমিতা মুর্মু, মার্তা জেনিভিয়া মুর্মু। এবছর তারা SSC পরীক্ষায় অংশগ্রহণ করে। বিরামপুরের এই ক্ষুদ্র নির্গোষ্ঠী থেকে একই পরিবারে তিনজন GPA 5 পেয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি গতকাল যখন আমার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আমাকে রাতে মেসেজ করেছে, আমি জেনেছি এবং সকালেই আমার NDC-কে বলেছি তাদের ডাকো, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটু তাদের ফুলেল শুভেচ্ছা দেবো। এই হিসেবে ফুলেল এবং কিছুটা আর্থিক সাহায্য দিয়েছি এবং তাদের উৎসাহিত করেছি। আমরা চেষ্টা করব যে এদের পরবর্তী পড়াশোনা যেন তারা চলমান রাখতে পারে, সেই জন্য আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন সহ অন্যান্য যারা আছেন এর সাথে জড়িত তাদের সবাইকে অনুরোধ করব তাদের সহযোগিতার হাত বাড়ানোর জন্য, এবং আমরা জেলা প্রশাসনও এই পক্ষে সচেষ্ট থাকবো যেন তাদের পড়াশোনা চলমান থাকে। এই জন্য আমি আমাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন বিরামপুর তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিব, আর এই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক উনি পুরোপুরো কাজ করেছেন এবং তাকে নিয়ে এসেছেন, এবং সাথে বিরামপুরের সহকারী কমিশনার ভূমি তারও অবদান রয়েছে এই কাজটার পিছনে। পরিচিত আমাদের ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা তারা আমাকে আসলে প্রথমে এটা নোটিশে না দিলে হয়তো আমি আরও পরে জানতাম, এটা জানার কারণে আজকে আমি তাদের সম্বর্ধনা দিতে পেরেছি। আর পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রীকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা বিস্তারে তার অবদানের জন্য। সকলকে ধন্যবাদ।